হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বেশ অনেক দিন আগে আমি একটা বিয়ের কেক ডেকোরেশন করেছিলাম, ওটা ছিল ফন্ডেন্ট ডিজাইনের। তো ওটার ভিডিও আমি করে রেখেছিলাম কিভাবে আমি ডিজাইনটা করেছি, তো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি শুধুমাত্র এডিটিংয়ের কারণে। তো আজকে চিন্তা করলাম কি কোনো ব্লগ দিব না, আপনাদের সাথে এই সুন্দর কেক ডেকোরেশনের আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর প্রথমে বলে নিচ্ছি, আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি, জাস্ট আমার নলেজ থেকে। আর আমি কিন্তু একেবারে যে মাস্টার তা কিন্তু না, জাস্ট আমি করতে করতে এই কাজগুলো যতটুকু পেরেছি অতটুকু ওগুলো সবই প্র্যাকটিসের কারণেই, মানে যত বেশি কাজ করেছি তত বেশি আইডিয়া হয়েছে। এখনও অনেক কিছু শেখার বাকি আছে, জানার বাকি আছে। তো যাই হোক, এখন কাজের কথায় আসি। তো এখানে হচ্ছে আমি যে ফন্ডেন্টটা ইউজ করছি সেটার কালার হচ্ছে গ্রে কালার। তো নর্মালি আপনারা যদি গ্রে কালারটা আনতে চান সেক্ষেত্রে খুবই সহজ একটা টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা হালকা করে একটু ব্ল্যাক কালারটা মিশাবেন ফন্ডেন্টের সাথে, এরপরে দেখবেন এই সুন্দর গ্রে কালারটা চলে আসবে। এক্ষেত্রে দেখা যাবে আপনাদের একটা কালার বেঁচে গেল, মানে আপনারা ব্ল্যাক কালার দিয়ে দুইটা কালার কম্বিনেশন করতে পারবেন, মানে ব্ল্যাকও করতে পারবেন সে সাথে এই সুন্দর গ্রে কালারটাও কিন্তু নিয়ে আসতে পারবেন। আর আপনাদেরকে কিন্তু গ্রে কালারটা আর কিনতে হলো না। তো এরপরে হচ্ছে শাড়ি ডিজাইনটা করার জন্য খুবই সহজ একটা টিপস আমি দিচ্ছি, সেটা হচ্ছে শাড়ি ডিজাইনটা কিন্তু অনেক সময় কুচি কুচি যেটা থাকে ওটা কিন্তু অনেকের হাতে হতে চায় না। তো এটার জন্য আপনারা যেটা করবেন, এটাকে পাতলা পাতলা করে একটু কোনা কোনা করে কেটে নিতে পারেন। এতে করে দেখা যাবে শাড়ির ভাঁজ যেটা ওটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। আর দেখতে দেখা যাবে কি যখন আমরা বড় একটা ফন্ডেন্ট বেলে এরপর যখন আমরা ওটা শাড়ি দিয়ে যদি ভাঁজ দিতে যাই তখন দেখা যায় কি মানে ফন্ডেন্টটা ছিঁড়ে যায় কিংবা ঠিক মতো হয় না। তো আপনারা চাইলে আমি যেভাবে করেছি এভাবে করে ফন্ডেন্ট ডিজাইনটা করতে পারবেন, মানে যখন আপনারা কোনো শাড়ি ডিজাইনের কেক করবেন। তো আশা করছি আপনাদের কাছে এই ছোট্ট টিপসটা ভালো লেগেছে, আমি যেভাবে করেছি আসলে, তো আমার কাছে এটা সবচেয়ে বেশি সহজ মনে হয়। আর যেটা ভাঁজ ভাঁজ দিয়ে করে ওটাও কিন্তু করা যায়, তবে ওটা একটু কষ্টদায়ক, যারা কিনা নতুন ফন্ডেন্টের কাজ করবে তাদের কাছে অনেক বেশি ঝামেলার মনে হবে। তাই চিন্তা করলাম আপনাদের সাথে এটা শেয়ার করি, সে সাথে যারা কিনা নতুন কাজ করছেন বেকিংয়ে তাদের অনেক উপকারও আসবে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে দেখা যাচ্ছে দুইটা কোণাতেই আমি শাড়িগুলো যেটা আমি ভাঁজ ভাঁজ করে কেটেছি ওগুলো আমি বসিয়ে দিয়েছি। তো এখানে একটু বাঁকা মনে হচ্ছে, ওটা কোনো ব্যাপার না, এটা এখনই ঠিক হয়ে যাবে। সে সাথে এখানে আমি একদম পুরো চারপাশে লেস বসাবো, এটা কিন্তু অরিজিনাল লেস, মানে আমি লেসের দোকান থেকে এটা কিনে নিয়ে এসে এখানে বসাচ্ছি। আপনারা চাইলে কালার কম্বিনেশনটা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। এখানে আমি গোল্ডেন কালারটা ইউজ করছি, আপনাদের সাথে আমার কাছে টাইপের রেসিপি কে মানে যদি অরিজিনাল কোয়াল লেস আমরা ইউজ করি আসলে অনেক বেশি ব্যস্ত থাকি, বিশেষ করে অর্ডারের চাপটা এখন একটু বেশি যেহেতু এখন লকডাউন, আর লেসটা কিন্তু খেতে পারবে না অনেকে, হয়তো অনেক বেশি চাপ যাচ্ছে খেতে পারবে কিনা আমার কাছে, এটা কিন্তু খেতে পারবে না। যে কি অবস্থা আমারও কিন্তু একটু বেশি চাপ যাচ্ছে, শাড়ি ডিজাইনের মধ্যে একটু পাকা অর্ডারের কাজ করছি, একটু পরে ঠিক হয়ে যাবে, টোটালি বাঁকা মনে হবে না। তেমন একটা ভিডিও করা হচ্ছে না শুধুমাত্র তাড়াহুড়োর কারণে, যেভাবে কভার করে অর্ডারের চাপ বেশি তাড়াতাড়ি করে রেডি করতে হয়, ঠিক টাইমে ডেলিভারি দেওয়ার জন্য কেকগুলো কমপ্লিট করতে হয়, সে কারণে হচ্ছে ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই কেকটা করতে আমার বেশ ভালো লেগেছে, আর এই কেকটার ওজন ছিল হচ্ছে প্রায় সবাই আমার সাথে থাকে। আমার এই ভিডিওটা কিন্তু বেশ অনেকদিন আগের ভিডিও, তো আমার কাছে তখন বড় সাইজের ওভেন ছিল না, তো আমার প্রায় 8 ইঞ্চি মোল্ডের একটা মানে ইয়া ছিল, মোল্ড ছিল। তো এত বড় সাইজের কেক তো তৈরি করা যাবে না, সেক্ষেত্রে আমি যেটা করেছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি, এতে করে দেখা যাবে অনেক মানুষেরই উপকার হবে। তো আমি 8 ইঞ্চি মোল্ডে টোটাল 2টা কেক তৈরি করেছি,
দুইটা কেক তৈরি করার পরে একটা কেক বসিয়ে তারপরে আর চারপাশে আমি বাকি কেকটা কেটে এটার সাথে আমি জোড়া লাগিয়েছি। এতে করে দেখা যাচ্ছে মানে বড় সাইজের একটা কেক দেখা যাচ্ছে। আর দৈর্ঘ্য প্রস্থ দুটাই আমি সমান রেখেছি, এতে করে দেখা যাবে কেকটা একদম সুন্দর মনে হবে। আর বোঝাই যাবে না যে আমি এখানে জোড়া তালি লাগিয়েছি, মানে একটা কেকের সাথে আমি দুইটা কেক যোগ করেছি মানে কেটে কেটে, এটা কিন্তু টোটালি বোঝাই যাবে না। আপনারা হয়তো বা প্রথমে বুঝতেই পারেননি যে আমি এখানে দুইটা কেককে কেটে তারপরে এতটুকু বড় করেছি, যেহেতু সাইজে কেকটা বড় আর খুব বেশি হাইটের দিকে উঁচু হবে না, পাশে একটু পাতলা হবে, সে কারণে আসলে এটা করা। তো এখানে হচ্ছে আমি মাঝখানে একদম ন্যাচারাল ফ্লাওয়ারগুলো বসাবো। এখানে আমি হোয়াইট কালারের ফ্লাওয়ার নিয়ে এসেছি, এরপরে এটাকে কেটে তারপরে আমি একদম ঠিক মাঝখানে এটা বসিয়ে দেব। আর কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমার এই সুন্দর কেকটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর কেকের ডিজাইনটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চাইলে বিয়েতে কিংবা গায়ে হলুদে কিংবা বার্থডেতে বার্থডে কেক অর্ডার করতে পারেন। আমার পেজের লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে। আর আমার পেজের নাম হচ্ছে ফারহানাস কিচেন। আর এই নামে কিন্তু বেশ অনেকগুলো পেজ আছে, তো আপনারা চাইলে ফেসবুক একেবারে ইউটিউব থেকে লিঙ্কে ঢুকে তারপরে আমার পেজটা ভিজিট করতে পারেন। সেই সাথে আমার অন্যান্য বিজনেস পেজের লিঙ্কগুলো সবসময় ডিসক্রিপশন বক্সে আর কমেন্টে পিন করা থাকে, ওগুলোর মধ্যেও লাইক দিতে একদমই ভুলবেন না। তো এই যে পুরো কেকটাই আসলে একটু বেশি রাজকীয় রাজকীয় মনে হচ্ছে, মানে বিশেষ করে এটার কালারটা আর ফ্লাওয়ারটা মানে এত বেশি ভালো হয়েছে, আমার কাছে আসলে অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। তো এখন হচ্ছে আমি প্যাকিং করে নিচ্ছি, যেহেতু আমার বড় সাইজের কেক। আর বড় সাইজের কেকের জন্য আমি বোট ইউজ করেছি 12 ইঞ্চি। আর মোল্ড এখন হচ্ছে মানে যেটা দিয়ে হচ্ছে আমি কেকটা পাঠাবো ওটা আমি ইউজ করছি 14 ইঞ্চি, মানে 2 ইঞ্চি আরও বড় দিয়ে আমি বক্সটা তৈরি করেছি।
আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।